অটোচালকদের ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র ঠিক রাখার আহ্বান। অটোচালকদের ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র ঠিকঠাক রেখে পরিবহন বিভাগের নিয়ম নীতি গাড়ি চালানোর আহ্বান জানান জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস। শুক্রবার বরযাত্রাপুরে বরযাত্রাপুর অটো ওনার্স অ্যাসোসিয়েশনের অন্তর্গত 3টি অটোস্ট্যান্ডের চালকদের নিয়ে এক সচেতন সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস বলেন, সরকার গাড়ির কাগজপত্র সহজ করার ব্যবস্থা করেছে, ঘরে বসে অনলাইনে সব কিছু করা যাবে। বরযাত্রাপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি তথা বরযাত্রাপুর অটো ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বড়ুয়ের পৌরোহিত্যে সভা অনুষ্ঠিত হয়। জেলা এনফোর্সমেন্ট অফিসার এস এন বাইয়ার বলেন, গাড়ি ক্রয় করেছেন শুধু টাকা রোজগার করলে চলবে না, কোনো অবস্থায় নিজেকে একজন অটোচালক বলে অবহেলা করবেন না। তিনি অটোচালকদের সামাজিক দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করার আহ্বান জানান। বিজেপি নেতা নুরুল আলম মজুমদার বলেন, অটোচালকদের নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। সভার সভাপতি জাকির হোসেন বড়ুয়া বলেন, চালকদের অসাবধানতার জন্য বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে, তাই প্রত্যেক অটোচালকদের কাগজপত্র ঠিকঠাক করার অনুরোধ জানান। বরখোলা থেকে শিবির আহমেদ বড়ুয়ার প্রতিবেদন। পঁচিশ টাকা দিব, কিন্তু তোমরা গাড়ি তো মিনিমাম তিনজন লোক, তিনজন লোক ওই পঁচিশ টাকাটা ডিভাইড করে নিলে একদিন, সেই তো হিসাব পাবি বুঝছো তো, কিন্তু দশ টাকা পড়ে একজনের কিলোমিটার, এর থেকে বেশি আর পয়সা বলি ঠিকটা সরকারে যেটা দিছে একদম জেনুইন পয়সা দিছে। একদিনে তো গাছে উঠা যায় না, যায়নি, আমি যদি মনে করি একদিনে গাছে উঠে যেতাম ওই করি, আস্তে আস্তে উঠতে লাগতো তো। তোমার যদি ব্যবহার ভালো থাকে, ইয়ে থাকে, তোমার গাড়ি গাড়ি তো সবারই আছে, ঠিক আছে। গাড়ি যখন আমরা কিনি, গাড়ি কেনার পরে আমার কী কর্তব্য আছে? শুধু গাড়ি কেনার পরে যে আমি মানে টাকা রুজি করতে এইটা না, ঠিক আছে। আমার সামাজিক একটা দায়িত্ব থাকে, আরও প্যাসেঞ্জার অটো এগুলা সমাজের একটা দায়িত্ব থাকে, আমার রিলেশন একটা থাকে, এই লাগে সবসময় যেটা আমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের নীতি নিয়ম আছে, আর এই নীতি নিয়মটা এই লাগে দিয়ে আছে যে মানে সহজভাবে চলতে পারে, কোনো অসুবিধা নেই ছাড়া, এই লাগে ডিপার্টমেন্টের যেগুলো নীতি নিয়ম আছে এগুলো মানে চলতে লাগে। এক নম্বর কথা হলো গাড়ি কাজের মতোই পুরা করে রাখতে লাগবে, ফিটনেস ট্যাক্স বিভিন্ন দেখা দেয় তখন, বিশেষ করে আমার ওয়াজির আহমদ রাজবড়ুয়া সাহেব সহ আমার ডিপি প্রেসিডেন্ট তারার নেতৃত্বে, বা কোনো কোনো সময় নিজেও থাকি, হ্যাঁ, বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা হয়। যে এই সমাধান এই সমস্যাগুলো না হওয়ার লাগিয়া আজকের এই সভা, যে আপনারা ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে নি, গাড়ির কাগজ ঠিক আছে নি, বাইরে প্যাসেঞ্জার আইছে তার লগে ভালা ব্যবহার হইতো, এলাকার সুনাম বজায় থাকতো, এরপরে হ্যাঁ যাতে কোনো মানুষ হইয়া বাইরে কষ্ট হয়ে যেত না ওটাও, হ্যাঁ, কিন্তু এর এই তিন স্ট্যান্ড বাইরে কিন্তু দাঁড়িয়া যেটা আমরা ফলো করি, আমরা খোলা সত্যিও ধীরে ধীরে সারানি লাগে, ওরা খোলা সত্যিও গাড়িটা ধীরে সারানি হয়েছে না, গাড়ি আজকে হয়েছে। আমার বিজয় স্যারে একটা কথা কইছেন যে রামনগর গত কয়েকদিন আগে রামনগর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা সঙ্গে সঙ্গে মারা গেছে, এই বাচ্চাটা তো আমরা একটা খাবো অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু রামনগর আমার এটা ধরো বুঝে জানা নাই, এই বাচ্চাটা আমরা একটা খাবো, ছোটো একটা শিশু মারা গেছে, তারা আরও দুইজন শিশু একদম ছেলে একদম নিয়ে এরাও আহত আসলাম অনেক দিন পরে, মেয়েটা একটু সুস্থ অ্যাসোসিয়েশনের লোকে মিলিয়ে আসলো, অ্যাসোসিয়েশনটা বড় সাংঘাতিক জিনিস বুঝছো না, কোনো অসুবিধা সুবিধা হইলে তোমরা গেলে হয়তো
তোমরা দিন বুঝি মারা যাইব ইয়ে যাইব অ্যাসোসিয়েশনের এখানে অফিসে গেলে তোমরা সবের কাজ নিয়ে গেল তারা পড়িয়ে আইব বুঝছো না, একজন গেলে তোমার রুজি গেল শিলচর যাওয়া আসা অফিসের কাজে কারেন্ট থাকলো না নেট নাই দেরি হইতে পারে বুঝছো না, অ্যাসোসিয়েশনরে তোমরা মানি আস বুঝছো তো, এটা কিন্তু সাংঘাতিক জিনিস দেখা যায় পার্কিং করে একটা ব্যবস্থা থাকে।